37 বছর বয়সে লিওনেল মেসি এখনও ফুটবল বিশ্বকে অবাক করে চলেছেন তার অসাধারণ প্রতিভা এবং প্রতিশ্রুতির মাধ্যমে। বলিভিয়ার বিরুদ্ধে তার দারুণ পারফরম্যান্স, যেখানে তিনি গোল এবং অ্যাসিস্ট করেছেন, তার দীর্ঘমেয়াদী দক্ষতা এবং ফুটবল প্রতিভার প্রমাণ। সময়ের সঙ্গে সঙ্গে মেসি দেখিয়ে দিয়েছেন যে বয়স কেবল একটি সংখ্যা। তার গতিশীলতা, দৃষ্টিভঙ্গি এবং মাঠে জাদু করার ক্ষমতা এখনও আগের মতো অব্যাহত আছে। আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার সময় ভক্তরা সবসময় মনে রাখবেন যে সত্যিকারের মহত্বের কোনো বয়সের সীমা নেই। আজকের ম্যাচে লিওনেল মেসি আবারও প্রমাণ করেছেন কেন তিনি ফুটবল বিশ্বের রাজপুত্র। বলিভিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার 6-0 জয়ের তিনি অসাধারণ এক ভূমিকা পালন করেছেন। প্রথমে তিনি 19তম মিনিটে একটি দুর্দান্ত গোল করে মাঠে তার আধিপত্য প্রতিষ্ঠা করেন। প্রথমার্ধের ভেতরেই তিনি জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজকে দিয়ে আরও দুটি গোল করান। আসলে মেসি যখন মাঠে থাকেন তখন প্রতিটি মুহূর্তই হয়ে ওঠে নতুন এক গল্প। আজ তিনি এক জাদুকরী নায়ক হিসেবে উদ্ভাসিত হয়েছেন, যা প্রমাণ করে দেয় তার প্রতিভা এবং প্রতিশ্রুতি কত গভীর। তার অসাধারণ পাসিং, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা আজকের ম্যাচকে এক স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করেছেন। বয়স 37। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তার বয়স এখন 37। কিন্তু 37 বছর বয়সে মেসি নিজেকে যেভাবে মেলে ধরেছেন তা 23 বছরের যুবকের পক্ষেও সম্ভব নয়। কেন মেসিকে জাদুকর বলা হয়? আপনি যদি লাউতারো মার্তিনেজের গোলটা দেখেন তাহলে বুঝতে পারবেন। মেসি এমন একটি সিচুয়েশনে ছিল যেখান থেকে গোল করা তার জন্য কোনো ব্যাপার না, কিন্তু তিনি তো মেসি এবং মেসির মতোই করেন যা করেন। তিনি নিজে গোলটি না করে এমনভাবে লাউতারো মার্তিনেজকে বলটি বানিয়ে দিলেন যেন সেটা প্রমাণ করে দেয় কেন মেসি শুধু বিশ্বের অন্যতম সেরা প্লেয়ারই না, অন্যতম সেরা প্লেমেকার। 19তম মিনিটে মেসি প্রথম গোল করার পর ম্যাচের 84তম মিনিট এবং 86তম মিনিটে আরও দুটি গোল করেন এবং তার হ্যাটট্রিক পূর্ণ করেন। এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের 112তম গোল। তার আগে কেবল পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোই আছেন যিনি 133 গোল নিয়ে সর্বোচ্চ চূড়ায় বসে আছেন। এছাড়াও আজকের ম্যাচের হ্যাটট্রিক মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের 10তম হ্যাটট্রিক, এবং এই হ্যাটট্রিক করে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে বসেছেন। আজকের ম্যাচের মেসির তৃতীয় গোলটি ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত, যেখানে মেসি তার চমৎকার পজিশনিং এবং ফিনিশিং ক্ষমতা প্রদর্শন করেন। বলিভিয়ার ডিফেন্স একাধিকবার চেষ্টা করেও তাকে আটকাতে ব্যর্থ হয়। মেসির প্রতিটি মুভমেন্ট তার অভিজ্ঞতা ও দক্ষতার ছাপ স্পষ্ট ছিল, যা তাকে অন্য যে কোনো খেলোয়াড় থেকে আলাদা করে তোলে। বলিভিয়ার বিপক্ষে এই পারফরম্যান্সে মেসি আরও একবার প্রমাণ করলেন যে তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা।